ব্রাঞ্চের জন্য চলে এলাম। তো আমি প্রথমে নাগেরবাজার ব্রাঞ্চে আমি ফোন করেছিলাম, তো ওরা বললো ওদের ওখানে কাজ রয়েছে, ওরাই সাজেস্ট করলো বাগুইহাটিতে আসার জন্য। তো ওদের ব্রাঞ্চ আছে একটা বাগুইহাটিতে, ওদের ব্রাঞ্চ। হ্যাঁ, তো সেই জন্য ওরাই বললো যে নাগেরবাজারে কাজ হচ্ছে, ওদের রেস্টুরেন্টে কিছু কাজ হচ্ছে, সেই জন্য বাগুইহাটিতে আপনারা বুকিংয়ে চলে যান। তো আমাদের 1:30 থেকে বুকিং ছিল, তো অলরেডি লেট হয়ে গেছে, 1:45 বাজে। তো এবার তাড়াতাড়ি করে যাবো, দেন তোমাদেরকে দেখাচ্ছি কি আছে না আছে। বাহারে রেস্টুরেন্ট এরা রয়েছে একদম ফার্স্ট ফ্লোরে। তো আমি এখন সিঁড়ি দিয়ে এখন উপরে উঠে যাচ্ছি, এই সামনেই কাছের ঘর। মেনু কার্ডটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও আর পজ করে একটু দেখে নাও। আর মোটামুটি যা দেখতে পাচ্ছি রিজনেবল রেটই আছে, সেরকম বেশি দাম কিছুই নেই। আর সবচেয়ে বড় কথা শেয়ারেবল, তো এটা একদমই পকেট ফ্রেন্ডলি। তো আগেই তোমাদের আমি দেখিয়েছিলাম আমি বাঙালি ভিডিও পাঁচটা। তো আমরা বাঙালি মানুষ, খেতে ভালোবাসি, মানে ভোজন রসিক, তাই চলে এলাম বাগুইহাটির মোড়ে তিন রাস্তার মুখে যে বাটা, যে জুতোর বাটাটা আছে সবুজ, তার একদম পাশে ফার্স্ট ফ্লোরে। তো এখন খাবার অর্ডারটা আমি দিয়েছি, অনেক কিছু অর্ডার দিয়েছি, তো একটু টাইম তো লাগবেই দুপুরে লাঞ্চ টাইম। তো কী কী অর্ডার দিয়েছি সেই ভিডিওটা সম্পূর্ণ তোমাদের তুলে ধরবো, তাহলে তোমরা সঙ্গে থাকো। প্রথমে চলে এসছে এটা লুচি লঙ্কা শরবত, আর এটা কোল্ড ড্রিঙ্কস প্রথমে দিয়ে গেল। তো আমি এখন ফার্স্ট একটু কোল্ড ড্রিঙ্কসটা একটু খেয়ে দেখি কী করবো বসে রয়েছি। তো ফার্স্ট আমি কোল্ড ড্রিঙ্কসই ট্রাই করি, তো বসে আছি যখন মুখটা তো সবাই খাচ্ছে, মুখটা তো চালাতে লাগবে। লিচু লঙ্কার ঘোল শরবত, শরবত স্পাইসি আছে বলছে, ও বলছে খুব ভালো খেতে স্পাইসি আছে, আর বেশি খেও না, পরে আবার খাওয়া দাওয়ার পরে খাবে, পেট ভরে গেলে খাবে কি এত কিছু। তো এটা হলো লিচু লঙ্কা শরবত, প্রথমে লিচুর মতন শরবত মিষ্টি মিষ্টি লাগলো, তো আফটার লাস্ট মানে ঝালটা আসছে, মানে কলার এখান থেকে ঝাল আসছে, উফ হেভি টেস্টফুল। আমি লস করলাম, আমি কোল্ড ড্রিঙ্ক নিলাম, লসটা আমি করলাম। তো যাই হোক এখান থেকে একটু খেয়ে নেবো, আমার খাবার চলে এসছে। প্রথমে কলা পাতা, বাঙালি বাঙালি ফির, গন্ধরাজ লেবু, চিপস, আলু, কাঁচা লঙ্কা, দেহরাদুন চালের রাইস সম্পূর্ণ, পাঁপড় আছে, চাটনি, একটা রসগোল্লা, ডাল, এটা কি শুক্তো, আর বেস্ট আইটেম আমরা ভেটকি মাছের পাতুরি, তোমাদের দেখাচ্ছি ভেটকি মাছের পাতুরিটা দেখাচ্ছি, কত বড়, কতটা বড় তোমাদের দেখাচ্ছি, কতটা বড়। তো এখন আমি শুক্তো দিয়ে ট্রাই করব, বাঙালি মানেই প্রথমে শুক্তো, বাঙালি খাবার, তো গ্রেভিটা দেখে মনে হচ্ছে একদম ফাটাফাটি। একদম খুব সুন্দর শুক্তো, সজনের ব্যাপার, আর গ্রেভিটা পুরো একদম অসম। আমি আটটু গ্রেভি নিচ্ছি,
এই গ্রেভিতে পোস্ত রয়েছে, নারকেল রয়েছে, ঘিয়ের পরিমাণটাও রয়েছে, গন্ধটা যেরকম অসাধারণ, মানে দামি রেস্টুরেন্টে খেলে যেমন হয়। শুক্তো দিয়ে তো মনে হচ্ছে আমি ভাত খাই, এখন তো অনেক খাওয়া পড়ে গেছে। আমি এখন ডাল দিয়ে একটু ফ্রাই করছি, বাঙালি মানুষ তো চামচ দিয়ে খাওয়া যাবে না, বাঙালি মানুষ মানে হাত দিয়ে। মুগ ডাল ডালটা হেভি হয়েছে, একটু গন্ধরস লেবু দিয়ে নিলাম, খুব সুন্দর লাগে। এখন আমি ভেটকি পাতুরিটা নিলাম, দেখো কত বড়, আমি কত বড় আমি ভেঙে নিয়েছি, অনেকটা বড় আমি ভেঙে একটু নিলাম। হেভি, খুব সুন্দর লাগে, এখনই যাবে, সুস্বাদ দিয়ে খেতে হবে। আমি যে ভেটকি পাতুরি যে খাচ্ছি, সর্ষের যে একটা হালকা গন্ধ সেটাই পাচ্ছি, আর এমনিতে ঝাঁট ভাব অনেক জায়গায় অতিরিক্ত ঝাঁট সেটা নেই, আর মাছটা পুরো সলিড, কত বড় মাছ। এই ভেটকি মাছের পাতুরির ভিতরে তোমার সর্ষে আছে, নারকেল আছে, মানে নারকেল বাটা, পোস্তও রয়েছে, আর মাছটা পুরো ফ্রেশ, এতেও টেস্ট মানে একদম ফ্রেশ, যে ঝাল ঝাল ভাব অতটা নেই, মানে খেতে পারে বাচ্চা থেকে বড় সবাই খেতে পারে। অনেক সময় সর্ষে বাটা বেশি দেওয়া হয়ে গেলে যেরকম ঝাল ভাবটা থাকে আমরা খেতে পারি না, কিন্তু এখানে সেই ভাবটা নেই, মানে একদম বাচ্চাও খেতে পারবে, খুবই সুন্দর। আর মাছের পরিমাণটা অনেকটা বড়, তো আমি এখন চাকরি টাকি ট্রাই করে দেখছি, ঠিকই আছে টমটমের চাকরি, আর পাঁপড়টা তো পাঁপড়ের মতো লাগে, একটা মিষ্টি হয়েছে রসগোল্লা, ঠিক আছে। আমি যে থালিটা নিয়েছি এই এতগুলো জিনিস 399 টাকা, মানে দামটা ঠিকঠাকই আছে, আর খাবারের কোয়ালিটি, টেস্ট, তারপর মাছের সাইজটা দেখো, রাইস সব কিছু নিয়ে দামটা মোটামুটি মোটামুটি দাম ঠিকই আছে। আমি এই পুরো থালিটা আমি এখন ট্রাই করছি, আর আলাদা কিছু নেওয়া হয়েছে সেটা সুকন্যা দেখাবে। তো আমার ভিডিওটা তো আমি দেখালাম, আর ওর পালা দেখালো। তো আমি এখানে আমাকেও আমি এখানে হাফ রাইস নিয়েছি, তো আমাকে এখানে দিয়েছে তার সাথে গন্ধরাজ লেবু আর একটা লঙ্কা দিয়েছে, আর আমি এখানে আলাদা করে নিয়েছি হচ্ছে এই কচু পাতা চিংড়িটা। তো তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা ঠিক গ্রেভি আছে, আর তেলটাও দেখা যাচ্ছে। তো আমি এটা এখন ট্রাই করবো, আর পরিমাণ অনেকটা দিয়েছে, এটার প্রাইস নিয়েছে হচ্ছে তোমার 149 টাকা। তো প্রাইস আন্দাজে কিন্তু কোয়ান্টিটি যথেষ্ট, আর চিংড়ি এখান থেকে দেখাই যাচ্ছে অনেকগুলো। তো আমি এটা একটুখানি নিয়ে ট্রাই করে দেখব যে এটা কেমন, গ্রেভিটা যথেষ্ট মানে ঠিক, যথেষ্ট অনেকটা পরিমাণে ঠিক, আমি শুধু একটু ভাতের সাথে ট্রাই করব। আর এই যে গন্ধটা আসছে, গন্ধটা ভীষণ ভালো আসছে, মানে গন্ধতেই খাওয়া হয়ে যাবে এরকম একটা ব্যাপার, খুব খুব ভালো গন্ধ আসছে। দারুণ খেতে, একটা মানে সর্ষের তেলের না একটা দারুণ ঝাঁজ আছে, আর তার সাথে সর্ষের একটা ঝাঁজ আছে, মানে ভীষণ ভালো লাগছে ঝাঁজটা, আর পোস্ত বাটাও দেওয়া আছে এতে, দারুণ লাগছে, দারুণ।
ভীষণ ভালো হয়েছে। মানে এই কচু পাতাটা দিয়েই বোধহয় আমি পুরো ভাতটা খেয়ে নিতে পারবো, এরকম সুন্দর গন্ধ আসছে আর টেস্ট প্রচুর ভালো। আর এরকম সাইজের একটা ফুল করে চিংড়ি দিয়েছে, তোমাদের দেখাচ্ছি গাছ থেকে দেখো, এরকম একটা সাইজের চিংড়িগুলো রয়েছে, অনেক কটাই আছে। মানে আমি যে কটা বাইট নিলাম প্রত্যেকটা বাইটেই একটা করে এরকম চিংড়ি আছে, ভালো লাগে, খুব ভালো লাগে। হচ্ছে তোমার আম কাসুন্দি চিকেন, এটা আমি চামচ দিয়ে মনে হচ্ছে না তুলতে পারবো, তো এটা আমাকে হাতই জাগাতে হবে। তো এখানে দেখা যাচ্ছে 1, 2, 3, 4 পিস এখানে দেওয়া হয়েছে। তো গ্রেভিটা মাখা মাখা, এখানকার সিগনেচার ডিশ ওরা বলছে, তো আমি হালকা করে একটুখানি গ্রেভিটা নেব। আর মাংসটা তোমাদের দেখাই, এটা সফট আছে কিনা, মোটামুটি সফট আছে, খুব না হলেও মোটামুটি সফট। আমি এটা দিয়ে একটু মেখে খেয়ে দেখি, শুধুমাত্র গ্রেভিটা দিয়ে আগে ট্রাই করবো। একটু অন্যরকম, মানে টক, মানে এইরকম টেস্ট আমরা সাধারণত চিকেন খাই না, একটু আচারি আচারি ফ্লেভার মতো লাগছে। চিকেনটা দিয়ে একটু ট্রাই করি, একটু আচার আচার ফ্লেভার, কাশ্মীরি ফ্লেভার আছে, আর মেবি আমটার জন্য হয়তো টক টক ফ্লেভারটা আসছে, ভালো। বাট আমার এইটার থেকে কচু পাতা চিকেনটা বেশি বেটার লাগলো, এটাও ভালো বাট কচু পাতাটা বেশি ভালো। চলো এটা শেষ করি, আমরা এই খাবারগুলো শেষ করি, তারপর রিভিউগুলো কী হয় সেটা বাইরে বেরিয়ে বলছি যে অল টোটাল আমাদের কীরকম লেগেছে। তো চলো দেখা হচ্ছে। টোটাল বিলটা তোমাদের তুলে ধরলাম, আমাদের টোটাল এত কিছু খেয়েছে আমাদের 1,016 টাকা লেগেছে। তো কী কী খেয়েছি সব তোমাদের তুলে ধরলাম, আর খাবারটা খুবই ভালো লাগলো। দেখাচ্ছি এটা হলো বাগুইহাটি মোড়, বাগুইহাটি আমি সাবওয়ে করে তোমরা এই পুকটায় আসবে, যারা যারা এয়ারপোর্টের দিক দিয়ে আসবে। আর আমি দাঁড়িয়ে আছি হলো যেটা কেষ্টপুর দিয়ে আসতে, এই দিকটা সাবওয়ে পার করে তোমরা বলবে একটু এগিয়ে আসবে, যেটা কেষ্টপুরের দিকে যাচ্ছে মানে লেক টাউনের দিকে একটু এগিয়ে এসে তোমরা কাউকে বলবে যে বাটা যাবো, এই যে সামনে বাটা, বাটার একদম পাশে আহারে বাঙালি, তোমাদের দেখতে কোনো অসুবিধা হবে না। এই দিকটা হলো কেষ্টপুর লেক দিয়ে বেরোলাম। তো আমার কাছে আম কাশুন্দিটা অতটা ভালো লাগে, একটুখানি ঠান্ডাও ছিল, পরে আবার বলাতে ওরা গরম করে দিয়েছে, সেটা নিয়ে কোনো কমপ্লেন নেই যে ওরা গরম করে দিল। বাট ওই কচু পাতা যে চিংড়িটা ছিল ওটা খুব ভালো ছিল, আর তার সাথে ভেজি পাতাটা ভালো ছিল, আর থালিটা আমরা খেলাম ওটা কিন্তু শেয়ারেবল থালি, তো তোমরা দুজনে ওটা শেয়ার করে খেতে পারবে, কোনো প্রবলেম নেই। বাট অলওভার যদি বলো যে ভালো লাগছে কি না, তো বলবো যে ভালো, এখানে এসে খাওয়া তো যায়, মানে যে থালিটা ছিল ওটা কিন্তু খুব ভালো থাকে, ওটাও ভালো ছিল, ডাল মানে অল টোটাল, শুধু ওই আম কাশুন্দিটা খুব একটা লাগে আমার কাছে, ভেটকি মাছটা ফেভারিট লেগেছে। হ্যাঁ আমার কাছে আবার কচু পাতাটা বেশি ভালো লেগেছে, আম কাশুন্দিটা দুজনেরই আমাদের খুব একটা লাগে, ভালো লাগে। তো এই খেয়ে বাইরের দিকে বেরোলাম, তো কেমন লাগলো ভিডিওটা তো তোমরা সম্পূর্ণ কমেন্ট করে জানাও, আর যারা যারা সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো, আর খুব তাড়াতাড়ি তোমাদের পরের ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই শুভকামনা রইলো। তো ব্লগটা আমি এখানে শেষ করলাম, চলো টাটা বাই বাই, এখন বাড়ি যাওয়ার পালা।